আপনাকে ধন্যবাদ। শুধু ওই বর্তমান সরকারের টানা তিন মেয়াদ নয়, বঙ্গবন্ধুর আমল থেকেই এটা সরকার বিশ্বাস করে যে অবকাঠামো, বিশেষ করে প্রাকৃতিক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা সহ অর্থনৈতিক উন্নয়নের মাদার বা স্তম্ভ বলা হয়। এই জন্য বিশেষ করে জনবন্ধু শেখ হাসিনার সরকার 2009 সনের শুরু থেকেই প্রচণ্ডভাবে যত রকমের প্রাকৃতিক অবকাঠামো আছে, রেল, রোড, পোর্ট, ইলেকট্রিসিটি, সেতু, টানেল, এগুলাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অগ্রসর হচ্ছে এবং এমনভাবে সরকার অগ্রসর হচ্ছেন, এই পদ্মা সেতুর কথাই ধরেন। এটা বিশ্বব্যাংক একটা ফাজলামির মতো করছিল, সেতুর প্রস্তুতি পর্বেই বলল যে দুর্নীতি হয়ে গেছে। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তাদের বলার আগেই এই ঋণটা ক্যান্সেল করে বললেন যে আমরা আমাদের অর্থে করব। এবং এটা এমনভাবে তৈরি হয়েছে, এমনভাবে শেষ হচ্ছে যে বাংলাদেশ জন্মের সময় বাংলাদেশের যে উপর যে আস্থা অর্জিত হয়েছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বের উপর যে আস্থা তৈরি হয়েছিল, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যৎ সম্পর্কে সেই ধরনের একটা নতুন ধরনের আস্থা তৈরি হয়েছে। তারপরে থাকলো এই যে কর্ণফুলী টানেল, থাকলো এই যে এমআরটি মেট্রো রেল, এই যে থাকলো উড়াল সেতু হবে, এই ধরনের বা বিদ্যুৎ উৎপাদন, এইগুলা এমনভাবে সরকার অত্যন্ত সাহসের সঙ্গে, বলিষ্ঠতার সঙ্গে, এবং এই যে রেল এবং সড়কপথ, এইগুলার উন্নয়নে সরকার খুব একনিষ্ঠভাবে, একান্তভাবে কাজ করেছে। তবে আমি একটু বলতে চাই, এখানে অর্থনীতিবিদদের মধ্যে আমার কিছু অগ্রাধিকারে এদিক সেদিক আছে। আমি মনে করি যে সড়কের কাজ অনেক হয়েছে, সড়কের অগ্রগতি তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে গেছে, এখন বাংলাদেশের প্রয়োজন রেল এবং জলপথ, এই দুটোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যত রেল লাইন আমাদের আছে এবং নতুন যেগুলো করা হবে সবগুলোকে ডাবল লাইন, ব্রডগেজ এবং বৈদ্যুতিক করা, তাহলে কিন্তু অগ্রগতি যেটা হচ্ছে তাতে আরও বিদ্যুৎ বেগে অগ্রসর হবে। আর বাংলাদেশ কিন্তু আদিকালে জলপথের উপর নির্ভরশীল ছিল, সেটা কিন্তু রিভাইভ করতে হবে। কিন্তু এইভাবে যে অবকাঠামোগুলো হয়েছে যোগাযোগের, সেইগুলোকে সমাপ্তির পথে আছে, সমাপ্ত হয়ে গেলে একদিকে যেমন আস্থা বাড়বে, অন্যদিকে তেমনি আমাদের যে উপাদান দিয়া আমরা উৎপাদন করছি সেই উৎপাদনশীলতা অনেক বেড়ে যাবে এবং সীমিত বিনিয়োগে আমরা অনেক বেশি প্রবৃদ্ধি পাবো এবং এর ফলে জনসাধারণের আর্থসামাজিক সাংস্কৃতিক অবস্থার অনেক উন্নতি হবে। পদ্মা সেতুর কথাই ধরা যাক, এটা যখন রেল সহ চালু হয়ে যাবে তখন বছরে, অর্থনীতিবিদরা হিসাব করে দেখেছেন, বছরে জিডিপি প্রবৃদ্ধি 1.0-এরও বেশি বেড়ে যেতে পারে, 1-এর উপর বেশি বেড়ে যেতে পারে, এটা কম কথা নয়। আমরা অলরেডি 8% শতকরা 8.2% অর্জন করেছি, ওর সঙ্গে 1% যদি যোগ হয় তাহলে কে 9-এর উপরে চলে যাবে। আর এর ফলে যদি এই জনসংখ্যার চাপটা কমে যায় এবং যদি বলা হচ্ছে যে দারিদ্র প্রায় শতকরা 1% কমে যাবে পদ্মা সেতু চালু হলে, এবং এর ফলে ব্যবসা বাণিজ্য উৎপাদন সমবায় এগুলার পালে কিন্তু বিরাটভাবে হাওয়া লাগবে, বিশেষ করে যদি বাংলাদেশের যে সৌন্দর্য আছে প্রাকৃতিক এইটার আকর্ষণে যখন পর্যটকরা এখানে আসতে থাকবে, এবং ওই যে কক্সবাজারে এখন যে সাউথ ইস্ট এশিয়ার যে বৈমানিক যে হাবটা করতে যাচ্ছে, এর ফলে কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রায় আরও নতুনভাবে শক্তি সঞ্চারিত হবে। অর্থাৎ এই টেকসই আর্থসামাজিক সাংস্কৃতিক উন্নয়নের স্বার্থে যা যা করা দরকার সরকার সেগুলো অত্যন্ত সাহসের সঙ্গে করছে, এবং এর বললাম তো উৎপাদনশীলতা বাড়াতে হবে,
একটু কমতি আছে সেটা হলো আমাদের রাজস্ব আদায় বাড়ানোর জন্য নানান কলা কৌশল করতে হবে কারণ রাজস্ব যদি বিত্তবানদের কাছ থেকে না নেওয়া যায় তাহলে কিন্তু গরিব মানুষের প্রতি যে ন্যায্যতা যার জন্য বঙ্গবন্ধু সারা জীবন লড়াই করেছেন জনবন্ধু শেখ হাসিনাও এতে দৃঢ়ভাবে বিশ্বাসী কাজেই রাজস্বটা যাতে যাদের কাছে বিত্ত ধন আছে তাদের কাছ থেকে আদায় করে উন্নয়ন কর্মকাণ্ডে আরও বেশি বেশি বিনিয়োগ করা যায় সেই দিকে নজর দিতে হবে। এশিয়ান হাইওয়ে এটা একটা আর রেলের যোগাযোগ হওয়ার একটা কথা আছে এর ফলে আর ওই যে বিমানের যে বেসামরিক পরিবহনের যে হাবটা হচ্ছে কক্সবাজারে এই তিনটা মিলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি সারা পৃথিবীর ইস্ট এবং ওয়েস্টের সব জায়গার পৃথিবীর সঙ্গে কিন্তু একেবারে সমন্বিত হয়ে যাবে এবং যে যেমনটি জাতির পিতা বলেছিলেন ফ্রেন্ডশিপ টু অল এনমিটি টু নান সেই নীতি শেখ হাসিনা ফলো করছেন এবং সেই অনুসরণ করে যে এর পেছনে যে শক্তি অন্তর্নিহিত আছে ওইটা সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হবে এবং বাংলাদেশের পর্যটন রপ্তানি এবং কৃষির যে ডাইনামিক অগ্রগতি এবং শিল্পে বিশেষ করে কুটির অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্পে প্রসার ঘটিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বলতেন এই দেশের কিষাণ কিষাণী শ্রমজীবী খেটে খাওয়া মানুষ বাংলাদেশের সবচেয়ে পরম বন্ধু এবং তিনি বলতেন তার শক্তির উৎস হলেন তারা তাদেরকে আমি নতশির শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি এইভাবে যদি অগ্রগতি হয় তাহলে তাদের ভাগ্য উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বিটিভিকে ধন্যবাদ। আমরা যেটা চাই আমরা চাই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট উইথ বাইব্যাক গ্যারান্টি কারণ আমরা তো এখনও রপ্তানি ক্ষেত্রে সব ব্যাপারে পারদর্শিতা অর্জন করতে পারি নাই কাজেই যদি আমরা সহযোগী পেতে পারি যে এখানে বিনিয়োগ করবে উৎপাদনশীলতা বাড়বে উৎপাদন বাড়বে এবং সেটা তারা কিনে নিয়ে গিয়ে রপ্তানি করবে তাহলেই কিন্তু আমার যে দুইটা তিনটা জিনিস একটা হলো আভ্যন্তরীণ যে শক্তি এটা আরও বিকশিত হবে আর একটা হলো এক্সপোর্ট লেড গ্রোথ যেটা আছে সাউথ কোরিয়া একসময় করেছিল সেইটাতেও আমরা অনেক সুফল পাব কাজেই এই ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং এই যে রেলওয়ের যে সংযুক্তিটা এবং বেসামরিক বিমানের যে হাবটা হবে কক্সবাজারে এগুলো খুব ইম্পর্টেন্ট শুধু যে পর্যটনের জন্য তা না কিন্তু মালপত্র পরিবহনের জন্য উৎপাদনের জন্য এবং এই এই যে আপনার অপরাধ প্রবণতা ওইটাকে একেবারে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার জন্য এই যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত জরুরি এবং সরকার সঠিকভাবে অত্যন্ত স্পর্শকাতর শক্তিশালী এবং পরম সম্ভাবনাময় একটি খাতে হাত দিয়েছে আমরা সফলতা কামনা করি।